হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ অল? আশা করছি প্রত্যেকে সচেতন ভাবে আছো এবং সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলছো। করোনাকালীন এই সময়টাতে আবারও কিন্তু সংক্রমণের হার বেড়ে গেছে, আর সংক্রমণের হার বেড়েছে বলে আমাদের কিন্তু আবারও সচেতন হওয়ার সময় চলে এসেছে। একটা বিষয় লক্ষ্য করবে যে সচেতনতা আসলে কিন্তু নির্দিষ্ট কোনো সময়ের জন্য নয়, কিন্তু আমরা বারবার সচেতন হতে ভুলে যাই, কারণ সচেতনতা এবং স্বাস্থ্যবিধির বিষয়টি অনেক বিরক্তিকর, তাই না? কিন্তু একটা বিষয় লক্ষ্য করো যে জীবনের থেকে জরুরি কিন্তু কোনো কিছুই নয়, তাই জীবন যুদ্ধে আমাদের জয়ী হতে হবে। এই জন্যই আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং আমাদের যে সার্বিক বিষয়গুলো আছে আর স্বাস্থ্যবিধি সকলকে মেনে চলতে সহায়তা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। বুঝতেই পেরেছো নিশ্চয়, আমরা ষষ্ঠ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাস করতে বসেছি। উপস্থাপনায় আমি অদিতি দাস, সহকারী শিক্ষক শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দ্বিতীয় অধ্যায় পড়ছিলাম। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতির একটা অংশ পড়ব। কোন অংশ বলতো? হচ্ছে আউটপুট যে ডিভাইস গুলো সেগুলো এবং সফটওয়্যার সম্পর্কে পড়বো, তাই না? আমরা ইনপুট ডিভাইস সম্পর্কে কিন্তু গত ক্লাসে দেখে নিয়েছি, সেটার উপর আমরা টপ লেসও দিয়ে দিয়েছি। আজকে আমরা আউটপুট ডিভাইস সম্পর্কে জানবো। তাহলে আজকে পাঠ শেষে তোমরা কি কি জানতে পারবে, বলতে পারবে? তোমরা প্রসেসর ও মাদার বোর্ড সম্পর্কে বলতে পারবে, এর সাথে আউটপুট ডিভাইস গুলো কিভাবে কাজ করে তা ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন সফটওয়্যার সম্পর্কে জানতে পারবে। তবে সফটওয়্যারের প্রকারভেদটাই মূলত আজকে আমরা পড়ব, ডিটেলসে পরের দিনের ক্লাসে পড়ব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচ্য বিষয়গুলো তোমরা খাতায় তুলে নিবে। আজকের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে মাদারবোর্ড ও প্রসেসর, আউটপুট ডিভাইস সমূহ, এর মধ্যে রয়েছে মনিটর, প্রিন্টার, প্লটার, স্পিকার, টাচ স্ক্রিন, প্রজেক্টার, আর তার সাথে রয়েছে সফটওয়্যারের প্রকারভেদ। তোমরা নিশ্চয়ই পড়াগুলো আলোচ্য বিষয়ের হচ্ছে মূল পয়েন্টগুলো তুলে নিয়েছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরুতেই জেনে নিব মাদারবোর্ড ও প্রসেসর কিভাবে কাজ করে। কম্পিউটার যেভাবে কাজ করে আমরা দেখেছি, যে আমরা একটু যদি দেখে নিই যে ইনপুট, ইনপুট থেকে মেমোরি, মেমোরি থেকে প্রসেসর, প্রসেসর থেকে আবারও মেমোরি, তারপরে আউটপুট হয়। তো এই যে আমরা ইনপুট থেকে মেমোরি পর্যন্ত কিন্তু পড়ে ফেলেছি, এখন আমরা প্রসেসর পড়বো, প্রসেসর থেকে কিভাবে আউটপুট হয় সেই বিষয়টি দেখব। তাহলে চলো আমরা হচ্ছে প্রথমে জেনে নিই যে প্রসেসরটা আসলে কোথায় থাকে। প্রসেসর থাকে মাদার বোর্ডে, আর যে কোনো হচ্ছে যদি তুমি ইলেকট্রনিক, শুধু কম্পিউটার নয়, যে কোনো ইলেকট্রনিক যন্ত্র যদি তুমি খোলো, দেখতে পাবা যে একটা বোর্ড, ছোট্ট একটা বোর্ড থাকে, যার মধ্যে ছোট্ট 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 অনেক সার্কিট থাকে। হ্যাঁ, সেই সার্কিট গুলো আবার তার দিয়ে নর্মাল তারের মতো না, সেগুলো মনে দেখে মনে হয় যে প্রিন্ট করে বসানো হয়েছে। এই যে সূক্ষ্ম সূক্ষ্ম সংযোগ গুলো, যে বোর্ড আকৃতির এক ধরনের বোর্ড, বোর্ডের মধ্যে কিছুটা প্রিন্টেডই করা থাকে, সেইটাকে বলা হয় প্রিন্টেড সার্কিট। আর এই যে সংযোগগুলি নিয়ে প্রিন্টেড যে সার্কিটটা গঠন করা হয়, এটাকে বলা হয় মাদার বোর্ড। তাহলে মাদার বোর্ড আসলে একটা যন্ত্রের, মানে যে কোনো ইলেকট্রনিক যন্ত্রের মূল একটা অংশ, যে অংশটা ছাড়া কিন্তু ওই যন্ত্রটা কাজ করতে পারবে না। আমরা চিত্রে একটা মাদার বোর্ড দেখতে পাচ্ছি, অসংখ্য সার্কিট, অসংখ্য ছোট্ট 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 সংযোগ এখানে সংযুক্ত থাকে। আমরা মাদার বোর্ডকে মেইন বোর্ড বলতে পারি, সিস্টেম বোর্ড বলতে পারি, আবার অ্যাপল কম্পিউটারের ক্ষেত্রে এটাকে লজিক বোর্ডও বলা হয়ে থাকে। মাদার বোর্ডের মূল কাজ কি? এটা মূলত আমাদের যে প্রসেসর, অর্থাৎ কম্পিউটারে যেখানে মূল কাজ হয়, তথ্য প্রসেসিং হয়, সেই প্রসেসরের সাথে অন্যান্য ইনপুট আউটপুট স্টোরেজ ডিভাইসের সাথে সংযোগ রক্ষা করে। অর্থাৎ কম্পিউটারের যে মূল কাজ, ইনপুট, মেমোরি, প্রসেসিং, তারপর আবার মেমোরি, তারপর আউটপুট, এই যে চারটার যে বিন্যাস, সেই চারটার যে সুন্দর করে কাজ করার একটা সিস্টেম, এই সিস্টেমটাতে মূল সহযোগিতা করে আসলে মাদার বোর্ড। তোমরা ভালো করে লক্ষ্য করো, এটা কি করছে, প্রসেসরের সাথে যে যে সার্কিট গুলো, ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম সংযোগ গুলো তৈরি করা আছে, সেটা প্রসেসরের সাথে ইনপুট আউটপুট স্টোরেজ ডিভাইসের একটা
সংযুক্তি ঘটাচ্ছে। এর ফলে খুব দ্রুত তথ্যটা কি হতে পারছে, ইনপুট হতে পারছে, প্রসেসিং হতে পারছে, এবং তারপরে যে আউটপুট হয়ে আমাদেরকে মানে ন্যানো সেকেন্ডের মধ্যে কিন্তু একটা তথ্য প্রসেসিং করে দিয়ে দিতে পারছে। ঠিক আছে, তাহলে মাদারবোর্ড আমাদের একটা কম্পিউটার যন্ত্র বা যে কোনো ইলেকট্রনিক যন্ত্রাংশের মূল একটি অংশ। এই মাদারবোর্ডটা কোথায় থাকে দেখো, আমরা যদি একটা নর্মাল কম্পিউটার ডেস্কটপের কথা চিন্তা করি, তাহলে এই যে সবুজ রঙের যে বোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাদারবোর্ড। এখানে ছোট ছোট অসংখ্য সার্কিট থাকে, অসংখ্য স্লট থাকে, যেখানে আমরা পছন্দ মতো র্যাম বসাতে পারি বা অন্যান্য যন্ত্রাংশ যুক্ত করতে পারি। তো এই মাদারবোর্ডটাই হচ্ছে একটা কম্পিউটারের মূল অংশ। আর মাদারবোর্ডের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রসেসর, যেখানে বিল্ট ইন অবস্থায়, বিল্ট ইন মানে স্থায়ীভাবে বসানো অংশ, তো বিল্ট ইন অবস্থায় প্রসেসর বসানো থাকে। কোনো কারণে প্রসেসর নষ্ট হয়ে গেলে সেই মাদারবোর্ডটা সম্পূর্ণই নষ্ট হয়ে যায়, অর্থাৎ প্রসেসরকে চেঞ্জ করার উপায় নেই। প্রসেসরকে চেঞ্জ করতে হলে পুরো মাদারবোর্ডটাকে চেঞ্জ করতে হবে। এই জন্য মাদারবোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রসেসর, আর বলা হয় প্রসেসরকে বিল্ট ইন অবস্থায় থাকা, অর্থাৎ স্থায়ীভাবে বসানো, যেগুলো আমরা খুলে আবার অন্য কিছু লাগাতে পারি সেই জায়গায়, সেগুলো আসলে বিল্ট ইন না, কিন্তু প্রসেসর যেহেতু স্থায়ীভাবে বসানো থাকে এই জন্য প্রসেসরকে বিল্ট ইন অবস্থা বলা হয়। এই পর্যায়ে আমরা চলে আসবো আউটপুট ডিভাইসের দিকে। আমরা ইনপুট ডিভাইস সম্পর্কে তো জেনেছি তাই না, যে ইনপুট ডিভাইসের মাধ্যমে তথ্য হচ্ছে তথ্য উপাত্ত আমরা কম্পিউটার প্রবেশ করাই, এবার প্রসেসিং শেষে একটা ফলাফল পাওয়া যায়, সেই ফলাফলটা যে ডিভাইসের মাধ্যমে আমরা পাই, হ্যাঁ, যে ডিভাইসের মাধ্যমে আমরা দেখতে পাই বা হাতে পাই, সেই ডিভাইসটা হচ্ছে আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইসের শুরুতে আসে মনিটর। আমরা এই যে এখন আমরা দেখছি, আমরা কি দেখছি, আমরা হচ্ছে ক্লাসটা দেখছি তাই না, সরি ক্লাসটা দেখছি, এই ক্লাসটা আমরা কোথায় দেখছি, হয় কম্পিউটার মনিটর নয়তো আমাদের হচ্ছে মোবাইল মনিটরে। এই যে মনিটর, মনিটর কি করছে, আমাদের আমরা কোনো একটা তথ্য উপাত্ত ইনপুট করছি, সেটা আমাকে দেখতে সাহায্য করছে। যেমন আমি এই মুহূর্তে হচ্ছে স্লাইড দেখতে পাচ্ছি, এই স্লাইডটা কি, কম্পিউটার আমাকে আউটপুটের মাধ্যমে দেখাচ্ছে। কম্পিউটারে আমি যখন নির্দেশ ইনপুট করেছি যে এই ফাইলটা ওপেন করো, বা তোমরা যখন ভিডিওটা ওপেন করছো, তখন কি হচ্ছে, মনিটরে নির্দেশ যাচ্ছে এই ফাইলটা ওপেন করে প্রদর্শন করতে হবে। এই প্রদর্শন যেটা হচ্ছে সেটাই হচ্ছে আউটপুট, অর্থাৎ মনিটর আমাদেরকে যেহেতু তথ্য উপাত্ত দেখতে সাহায্য করছে প্রসেসিং শেষে, সুতরাং মনিটর একটি আউটপুট ডিভাইস। এরপরে আমরা প্রিন্টারকে সবাই চিনি, প্রিন্টার আর প্লটার, প্রিন্টারটা আমরা সবাই চিনি, যে আমরা কোনো কম্পিউটারে কোনো কাজ করলাম বা কোনো ছবি প্রসেস করলাম, সেইটাকে কাগজের মাধ্যমে বা হচ্ছে যে যে কোনো যে কোনো কাগজ হতে পারে, কাগজ মাধ্যমে আমি যখন প্রিন্ট করে হাতে নিচ্ছি, হ্যাঁ, হার্ড কপি হিসেবে, তখন সেটা কিসের মাধ্যমে করছে, প্রিন্টারের মাধ্যমে করছে। প্রিন্টার আমাদেরকে কি করছে, একটা ফলাফল প্রদান করছে তাই না, তো যেহেতু সে আমাদেরকে একটা ফলাফল প্রদান করছে, তাই প্রিন্টার হচ্ছে কি, এক ধরনের আউটপুট ডিভাইস। ঠিক প্রিন্টারের মতো প্লটারও একটা আউটপুট ডিভাইস, প্রিন্টারের মতোই এর কাজ, শুধুমাত্র প্রিন্টারে আমরা কাগজ ব্যবহার করি, প্লটারে বড় বড় ব্যানার, যে ব্যানার তৈরি করা হয়, মানচিত্র তৈরি করা হয়, বড় বড় কাগজে প্রিন্ট দেওয়া হয়, কাপড়ে প্রিন্ট দেওয়া হয়, ক্যানভাসে প্রিন্ট দেওয়া হয়, তো এগুলো করা হয় আসলে প্লটারের মাধ্যমে। হ্যাঁ, ডিজিটাল ব্যানারের কথা আমরা সবাই জানি, ডিজিটাল প্রিন্টের কথা আমরা সবাই জানি, তো এই যে প্লটারের মাধ্যমে ডিজিটাল প্রিন্টটা করা হয়, হ্যাঁ, কাজ কিন্তু প্রিন্টারের মতোই। তাহলে দেখো দুইটাই কি করছে, আমাদের কিছু একটা আউটপুট করে দিচ্ছে, অর্থাৎ কিছু একটা ফলাফল আমাদেরকে দিচ্ছে। এই জন্য প্রিন্টার আর প্লটার দুইটাই কিন্তু আউটপুট ডিভাইস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন একটা ছবি দেখতে পাচ্ছি, তোমরা নিশ্চয়ই চিনতে পারছো, আমাদের প্রায় প্রত্যেকের বাসায় আছে, জোরে গান শোনার জন্য আমরা ব্যবহার করি, এটাকে বলা হয় সাউন্ড বক্স বা স্পিকার। এই যে একটা তুমি গান বাজাচ্ছো, সেই গানটা তুমি এটার মাধ্যমে কি শুনতে পাচ্ছো, তাহলে কিছু একটা আউটপুট হচ্ছে না, তোমাকে কিছু একটা ফলাফল দিচ্ছে না, তাহলে স্পিকার কি আউটপুট ডিভাইস। কিন্তু তুমি যদি মাউথ পিস হিসেবে কাজ করো, মনে করো তুমি যে ইয়ারফোনটা কানে ঢোকাচ্ছ, হ্যাঁ, এই ইয়ারফোনের মাধ্যমে তুমি গান শুনছো, তখন সেটা কি হচ্ছে, আউটপুট ডিভাইস। কিন্তু তুমি যখন মাউথ পিসে কথা বলছো, সেটা আবার কি হয়ে যাচ্ছে, তখন সেটা হচ্ছে ইনপুট ডিভাইস। হ্যাঁ, বিষয়টা অবশ্যই খেয়াল রাখবে, তুমি যখন মাউথ পিসে কথা বলছো, সেই মাউথ পিসের কথাটা স্পিকার বা সাউন্ড বক্স বাইরে সবাইকে শোনাচ্ছে, অর্থাৎ মাউথ পিস হচ্ছে
ইনপুট করছে আর স্পিকারটা কি করছে আউটপুট করছে। তাহলে মাউথপিস ইনপুট ডিভাইস আর স্পিকার বা সাউন্ড বক্স যা কিছুই আছে আমাদেরকে যেগুলো শব্দ শোনাতে সাহায্য করে সবগুলোই কি আউটপুট ডিভাইস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আমাদের খুব পরিচিত একটা আউটপুট ডিভাইস দেখবো। চিনতে পেরেছো নিশ্চয়ই প্রজেক্টর, যেটার মাধ্যমে আমরা শ্রেণীকক্ষে ক্লাস করে থাকি। এটার মাধ্যমে কি করা হয়, কম্পিউটারে স্যার বা মিস একটা স্লাইড প্রদর্শন করেন, সেটা বড় করে প্রজেক্টরে দেখানো হয়। তো প্রজেক্টর যেহেতু আমাদেরকে ফলাফল প্রদর্শন করছে, কিছু একটা বাহ্যিকভাবে প্রদর্শন করছে, এই জন্য এটা আউটপুট ডিভাইস। প্রজেক্টরের মূল কাজ কি, একটা বেশ বড় একটা জায়গায় সবাইকে বোঝানোর জন্য বড় আকারে কোনো একটা কম্পিউটারে লেখাকে প্রদর্শন করা, অর্থাৎ বিবর্ধিত করে প্রদর্শন করা, এবং যে কোনো সেমিনার বলো, ক্লাসরুম বলো, মিটিং বলো, এইসব জায়গায় প্রজেক্টরটা খুবই বহুল ব্যবহৃত একটি আউটপুট ডিভাইস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা টাচ স্ক্রিনের কথা একটু জানবো। টাচ স্ক্রিন আমার যেহেতু স্ক্রিন, প্রথমে মনে হবে এটা তো আউটপুট ডিভাইস, কিন্তু দেখো তুমি যখন টাচ স্ক্রিনে কাজ করছো তখন কিন্তু কিবোর্ড তোমার ইনপুট ডিভাইস হিসেবে কাজ করছে না, তোমার কিন্তু মোবাইলের টাচটাই, হ্যাঁ তুমি দেখো তোমার মোবাইলের টাচটাকে তোমার কিন্তু ইনপুট ডিভাইস হিসেবে কাজ করাতে হচ্ছে। অর্থাৎ মোবাইলে টাচ করে করে তোমাকে হচ্ছে কিবোর্ড ব্যবহার করতে হচ্ছে, বা কোনো ফাইল ওপেন করতে হচ্ছে, কমান্ড দিতে হচ্ছে, সেখানে তুমি মাউস বা কিবোর্ডের আলাদা ব্যবহার করতে পারছো না। তো এই যে তুমি টাচ স্ক্রিনের মাধ্যমে একবার ইনপুট করছো, আবার টাচ স্ক্রিন কিন্তু তোমাকে দেখো হ্যালো লেখা হচ্ছে সেটা আউটপুট করে দেখাচ্ছে। এই যে একই সাথে এটা কি করছে, টাচ স্ক্রিন মনিটর শুধুমাত্র ইনপুট আর আউটপুট উভয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। তাহলে টাচ স্ক্রিন কোন ধরনের ডিভাইস তোমাদেরকে বলতে হবে, এটা একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস। আশা করছি তোমরা ইনপুট এবং আউটপুট ডিভাইস সম্পর্কে একটা সম্যক ধারণা পেয়ে গেছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব এই যে এত কাজ হচ্ছে, এগুলো তো সব হার্ডওয়্যার তাই না, এগুলোকে পরিচালনা কে করছে? চলো আমরা দেখে নিই এগুলোকে কে পরিচালনা করছে। এগুলোকে পরিচালনা করছে সফটওয়্যার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে হার্ডওয়্যারগুলো ব্যবহার করি, কম্পিউটারের এই হার্ডওয়্যারগুলো সবগুলোই কিন্তু সফটওয়্যারের কার্যকারিতায় সচল হয়ে উঠেছে। বা যে কোনো তোমার ইলেকট্রনিক যে যন্ত্রাংশ রয়েছে, সেটা আমাদের মোবাইল হতে পারে, আমাদের ছোট ক্যালকুলেটর হতে পারে, প্রত্যেকটাতে ছোট্ট ছোট্ট চিপ আকারে সফটওয়্যার দিয়ে দেওয়া হয়েছে। এগুলো সফটওয়্যারের কার্যকারিতায় সব একদম সচল হয়ে ওঠে। তো এই যে সফটওয়্যার রয়েছে, দুই ধরনের সফটওয়্যার রয়েছে, যে কোনো কম্পিউটার বা ইলেকট্রনিক যন্ত্রাংশে দুই ধরনের সফটওয়্যার কাজ করে। একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, আর অপরটি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যারের কাজ হচ্ছে হার্ডওয়্যারকে অপারেট করা। হ্যাঁ, এটাকে তুমি চাইলেই পরিবর্তন করতে পারবে না। আমার কম্পিউটারটা ওপেন হওয়ার পরে আমাকে উইন্ডোজ দেখাবে, কম্পিউটারটা কাজ করতে শুরু করবে, বিভিন্ন ধরনের যে ফাইলগুলো আছে সেগুলোকে কার্যক্ষম করে তুলবে, এইটা হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যারের কাজ। এই যে উইন্ডোজ, যে উইন্ডোজের বিষয়টা, উইন্ডোজ না দিলে কিন্তু তুমি কম্পিউটার ওপেন করতে পারবে না, এইটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। আর আমরা যখন লেখালেখি করি, ছবি আঁকাই, বা হচ্ছে বিভিন্ন ধরনের এডিটিং করি, এগুলো সব হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এগুলো ইউজার হচ্ছে ব্যবহার করে থাকে, অর্থাৎ আমরা ব্যবহার করে থাকি। আর অপারেটিং সিস্টেমটা হার্ডওয়্যার পরিচালনার কাজে ব্যবহার করা হয়ে থাকে। আমরা এখানে কিছু সফটওয়্যার দেখতে পাচ্ছি, দেখে নাও। এখানে অ্যাপ্লিকেশন সফটওয়্যার রয়েছে, তার সাথে কিন্তু এখানে হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি আমরা সিস্টেম সফটওয়্যার রয়েছে কিছু, আর এর সাথে কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যারও রয়েছে। দেখো অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার রয়েছে, আমরা যে অফিস ব্যবহার করি, মাইক্রোসফট অফিস, ইউটিউব, তারপরে বিভিন্ন ধরনের হচ্ছে যে ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলো ব্যবহার করি, এগুলো সবই কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অর্থাৎ যে সফটওয়্যারটা আমরা পরিবর্তন করতে পারবো, আমাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো, সেটা আসলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর যেটা আমরা পরিবর্তন করতে পারবো না, যেটা শুধুমাত্র আমাদের কম্পিউটারটা পরিচালিত হবে যে সফটওয়্যারের মাধ্যমে, সেটা আসলে সিস্টেম সফটওয়্যার। অর্থাৎ অপারেটিং সিস্টেম যা আছে সবগুলো সিস্টেম সফটওয়্যারের মধ্যে পড়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পর্যায়ে দেখে নিব আজকে আমাদের কি কি মূল্যায়ন প্রশ্ন রয়েছে। প্রথমে আছে প্রসেসরের কাজ কি। প্রসেসরের কাজ তথ্য উপাত্ত বিশ্লেষণ করে সেটা ফলাফল প্রদান করা।
সফটওয়্যার কত ধরনের হয়? সফটওয়্যার মূলত দুই ধরনের হয়, একটা সিস্টেম সফটওয়্যার, অপরটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। টাচ স্ক্রিন কিভাবে কাজ করে? টাচ স্ক্রিন একদিকে ইনপুট ডিভাইস, অপরদিকে আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে। মাদার বোর্ড বলতে কি বুঝো? মাদার বোর্ড মূলত একটি প্রিন্টেড সার্কিট বোর্ড, যেখানে প্রসেসর বিল্ট ইন অবস্থায় থাকে এবং মাদার বোর্ড প্রসেসরের সাথে ইনপুট আউটপুট সহ মেমোরি এবং স্টোরেজ ডিভাইসের একটা সংযোগ ঘটিয়ে মূল কাজটা করতে সহযোগিতা করে। সিস্টেম সফটওয়্যারের কাজ কি? সিস্টেম সফটওয়্যারের কাজ হচ্ছে হার্ডওয়্যারকে পরিচালনা করা, যেমন উইন্ডোজ। উইন্ডোজ ছাড়া আমি আমার কম্পিউটারে কাজ করতে পারবো না, উইন্ডোজ হচ্ছে একটি সিস্টেম সফটওয়্যার। আমার মোবাইলে যদি কোনো অপারেটিং সিস্টেম সফটওয়্যার দেওয়া না থাকে তাহলে আমি কাজ করতে পারবো না, অর্থাৎ আমার মোবাইলটাকে পরিচালনার জন্য সিস্টেম সফটওয়্যারের প্রয়োজন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী দিন আমাদের এই অধ্যায়ের শেষ ক্লাস অনুষ্ঠিত হবে, তোমরা অবশ্যই ক্লাসটি পড়বে। আগামী দিন তোমাদের সাথে আবারও দেখা হবে। সকলের জন্য শুভকামনা, সকলে ভালো থাকো, সচেতন থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। স্বাস্থ্যবিধি মেনে চলাটাই করোনাকে মোটামুটি আমরা প্রতিরোধ করতে পারি, সুতরাং সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এবং এর সাথে বাড়িতে যেন সকলেই সুস্থ থাকে, বাইরে থেকে আসার পরে প্রত্যেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেন যে কোনো জিনিস স্পর্শ করে সে বিষয়ে সকলে সচেতন থাকবে। আমাদের সচেতনতায় গড়তে পারে একটি সুস্থ ও সুন্দর পৃথিবী। ধন্যবাদ সকলকে।